আজকে আমি মোচার কোফতা কারি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রান্নাটা করার জন্য আমি একটা ছোট মোচাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ জলে সিদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। সিদ্ধ করে রাখা মাঝারি মাপের তিনটে আলু নিয়েছি। প্রথমে আমি কোফতাগুলো বানিয়ে নেব, এর জন্য একটা খালি বোল নিয়েছি। এতে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটা দিয়ে দিলাম। দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। বেসন দিলাম 2 টেবিল চামচ, প্রয়োজন হলে পরে 1/2 চামচ দিয়ে দেব। কর্নফ্লাওয়ার 1 চামচ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, জোয়ান দিচ্ছি, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, নুন সামান্য দিলাম কারণ আমি মোচাটা নুন দিয়ে সিদ্ধ করেছি, আর দিলাম 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। সব কিছু আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এর মধ্যে নারকেল কুচিও দিতে পারেন বা কিশমিশও দিতে পারেন। আর একটু বেসন লাগবে, আমি দিয়ে দিচ্ছি, এটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। যেহেতু বেসন দিয়েছি তাই এটা আমি 10 মিনিট ঢেকে রাখবো, তাহলে বেসনটা ফোলে আর কোফতাগুলো খুব ভালো ফ্রাই হয়। কোফতাগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে ভেজিটেবল অয়েল গরম করে নিয়ে এতে 1-1 করে কোফতাগুলো ছেড়ে দেব। একদম লো মিডিয়ামে ভাজতে হবে। কোফতাগুলোকে আমি ভেজে নিয়েছি, এগুলো বাইরে থেকে লাল লাল হয়েছে, ভেতর থেকেও খুব ভালো ভাজা হয়েছে। এতে তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর সাদা জিরে। জিরেটা একটু ভেজে নিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপর দিচ্ছি পেঁয়াজ বাটা, চেরা কাঁচা লঙ্কা। মশলাটা খুব ভালো করে কষে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ আদা রসুন ভেজে নেওয়ার পর দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা একদম মেল্ট হওয়া পর্যন্ত মাঝারি আঁচেটাকে রান্না করে নিতে হবে। টমেটোটা সফট হয়ে গিয়েছে আর মশলার কোনো কাঁচা গন্ধও নেই। এবার আমি এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলোতে সামান্য জল মিশিয়ে সেটা দিয়ে দিলাম। আবারও মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেল, এ গা থেকে দেখতেই পাচ্ছেন যে তেল বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বেশি পরিমাণে দেব কারণ কোফতাতে জলটা টেনে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা কুচি। আপনারা কসুরি মেথিও দিতে পারেন, তবে মোচার মধ্যে আমার কসুরি মেথি ফ্লেভারটা ভালো লাগে। এবার আমি ভেজে রাখা কোফতাগুলোকে 1-1 করে ছেড়ে দেব। এখন ঝোলটা বেশি আছে, খানিকক্ষণ বাদে কিন্তু কোফতাতে ঝোলটা টেনে নেবে। 2-3 মিনিট বাদে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। একটু নাড়িয়ে নিয়ে আমি ঢেকে রাখবো 3-4 মিনিট, ফ্লেমটাকে অফ করে দেব। সুস্বাদু মোচার কোফতা কারি তৈরি হয়ে গেল। গরম গরম পরিবেশন করুন রুটি বা ভাতের সঙ্গে। মোচার ঘণ্টর একঘেয়েমিটা কাটাতে কিন্তু কোফতা কারির রেসিপিটা দুর্দান্ত। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।